তো বন্ধু, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর তোমাদের সকলকে গুড মর্নিং, কারণ এখন বাজে সকাল 6:30। তো আজ আমরা বেরোচ্ছি একটা লং রাইডের উদ্দেশ্যে। ভিডিও থাম্বনেইল লিখে তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে ঝাড়গ্রাম, আমি যাচ্ছি, আমার দিদি যাচ্ছে, আমরা যাচ্ছি দুজনে আমাদের টাইগারে, মানে FZS 25। তোমরা যারা জানো না, আমার গাড়ির নাম হচ্ছে টাইগার। তো আমরা ভেবেছিলাম যে সকাল 6:00 বেরোবো, অলরেডি লেট হয়ে গেছে, 8 ঘন্টা, 6:30 বাজে। তো আর বেশি কথা বাড়াবো না, চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। এখন গাড়িটাকে একটু কোল্ড স্টার্ট করি, মানে একটু ওয়ার্ম আপ করবো, তারপর দুজনে মিলে বেরোবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধু, অলরেডি আমরা সকাল সকাল দুজনে বাড়ির থেকে বেরিয়ে গেছি, আর এবার আমরা হাবড়া ক্রস করবো। আর আমার বাইকে তেলও নেই, আগে ফুয়েল অ্যাপটা করাতে হবে, নাহলে পরে প্রবলেম হয়ে যাবে যদি সামনে পেট্রোল পাম্প না পায় বা মিস হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধু, হাবড়ার কথা আর কী বা বলবো, সাত সকালে এত জ্যাম। ঠিক আছে, তুমি হাবড়া এমন একটা জায়গা, সকাল রাত সন্ধ্যা যখনই আসো তুমি জ্যাম পাবেই। তো চলো এই জ্যামটাকে কাটে উঠি, তারপর পেট্রোল ভরতে যাবে গাড়িতে। তো চলো আগে পেট্রোল পাম্পে যাই। এবার আমরা ক্রস করছি হাবড়া 1 নম্বর রেল গেট। এই হাবড়া 1 নম্বর রেল গেট ক্রস করা মানে তুমি অলমোস্ট হাবড়া ক্রস করে দিলে, মানে জ্যামের হাত থেকে তুমি অলমোস্ট নিস্তার পেতে চলেছ। তো চলো তাড়াতাড়ি পেট্রোল পাম্পের দিকে যাই। তো আমরা এসে গেছি পেট্রোল পাম্পে, এবার গাড়িটা ভাবছি ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, তারপর রওনা দেবো। কারণ বাই চান্স মানে আমার গাড়ি ফুল ট্যাঙ্কে অলমোস্ট 500 কিলোমিটার চলে যাবে। ঠিক আছে, তো ভাবছি যে ফুল ট্যাঙ্কটাই করিয়ে নিই। তো বন্ধু, তেল ভরার পর দেখো আমরা অলমোস্ট বারাসাত অবধি চলে এসেছি, আর এবার আমরা করবো বারাসাতকে ক্রস। কিন্তু বারাসাতে সেরকম একটা জ্যাম নেই, যতটা ট্রাফিক জ্যাম থাকে আজকে অতটা নেই, ফাঁকাই আছে। সকালের দিকটা এর জন্য মোটামুটি ফাঁকা পেয়ে গেছি। আর এই বারাসাত আমার প্রচণ্ড একটা ইমোশনের জায়গা, কারণ এখানে আমার ছিল আমার ইউনিভার্সিটি। তো চলো বেশি কথা না বাড়িয়ে বারাসাতকে টাটা জানিয়ে আমরা এগিয়ে যাই আরও সামনে। তো বন্ধু, আমরা দমদম এসে গেছি, আর এই ফ্লাইওভারটা নেবো, এবং এই ফ্লাইওভারটা দিয়ে উঠলে সোজা আমরা কানেক্ট করে যাব দক্ষিণেশ্বরের কাছে। তো ওখান থেকে বালি ব্রিজ হয়ে সোজা আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, তো এই ফ্লাইওভারটা অনেক দিন পরে আবার আসলাম, আর আমার নিজের বাইক নিয়ে আসলাম, তো খুবই ভালো লাগছে। তো বন্ধু, দেখতে পাচ্ছ পাশ দিয়ে যাচ্ছে মেট্রো রেল, আর পাশ দিয়ে আমি যাচ্ছি আমার বাইক নিয়ে। তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স, এই সমস্ত এক্সপিরিয়েন্স যদি রাইডে না বেরোতাম তাহলে হয়তো হতো না। তো মানে রাইডে বেরোনোর এক মজাই একটা আলাদা। তো বন্ধু দেখো, কথা বলতে বলতে কোথায় চলে আসলাম, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পুরো সামনে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি নিজের বাইক নিয়ে এখানে আসবো মানে এটা আমি ভাবতেও পারিনি, আমি চলে আসলাম। আর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরকে প্রণাম জানিয়ে আমরা সামনের দিকে কন্টিনিউ করব। কিন্তু যাওয়ার আগে দেখো কত ট্রাফিক জ্যাম এখানে, পুরো একদম খাচাখাচ ফুল হয়ে আছে একদম। ঠিক আছে, তো চলো এটা তাড়াতাড়ি এটি জ্যামটাকে ক্রস করি, তারপরে সোজা দেখা হচ্ছে বালির ব্রিজে। তো বন্ধু, দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছে আমাদের ফেমাস বালির ব্রিজ। তো তোমরা অনেকেই দেখেছো যারা কলকাতা ছাড়ে রাইডে যায়, তারা অনেকেই প্রায় এই বালির ব্রিজটাকে কভার করে তারপর কলকাতা ছাড়ে। তো আমিও তাদের মতন আজকে বালির ব্রিজটাকে ক্রস করতে চলেছি, মানে নিজের বাইক নিয়ে বালির ব্রিজ ক্রস করা মানে একটা আলাদাই অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এগুলো হয়তো তোমাদের কাছে খুবই ছোটো হতে মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক একটা বড় ব্যাপার। আমি নিজের বাইক নিয়ে বালির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এরকম এক্সপিরিয়েন্সগুলো আস্তে আস্তে আরও এক্সপিরিয়েন্স করবো, আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো, তার জন্য তোমাদের আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। সবে তো শুরু হলো রাইড, আমি আগে রাইড করতে পারছিলাম না, কারণ আমার নাম্বার প্লেটটা আসেনি সেই কারণে। এবার নাম্বার প্লেট যখন এসে গেছে, এখন তো একের পর এক রাইড লেগেই থাকবে। ঠিক আছে, তো কোনো কথা হবে না। তো চলো আমাদের এই বালির ব্রিজকে টাটা জানিয়ে আমরা সোজা চলে যাই কোলাঘাটের দিকে। যদি কোলাঘাটের আগে আরও বাইক থামাতে হয়, একটু রেস্ট নিই আমরা, তাহলে পুরো তখন সেখানেই দেখা হবে। তো চলো। তো বন্ধু, দেখতেই পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম আমরা ধুলাগড় টোল প্লাজা। ঠিক আছে, আর ভাবছি এখানে একটু রেস্ট নেব। ঠিক আছে, এখানে ফার্স্টে একটু হল্ট নেবো, কারণ দিদি বললো যে ওর একটু প্রবলেম হচ্ছে, এখানে একটু দাঁড়াবে। তো চলো, ধুলাগড় টোল প্লাজা যখন এসেই গেছি সামনে একটু দাঁড়াই, আর যদি এখানে কিছু চাফা থাকে তাহলে ওগুলো খাই। ঠিক আছে, তো চলো। তো বন্ধু, আমরা অনেক দূর চলে এসেছি, আমরা এখন দাঁড়িয়ে আছি ধুলাগড় টোল প্লাজা, এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। দিদি অনেকক্ষণই বসেছিল পিছনে, তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপর আমাদের জার্নি আবার কন্টিনিউ করব। আমি ভাবছিলাম যে একবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, কিন্তু দিদি বললো একটু দাঁড়াতে। তো এখানে ধুলাগড় টোল প্লাজা দেখতেই পাচ্ছ পিছনে, ধুলাগড় টোল প্লাজা, তো এখানে এসে একটু দাঁড়ালাম। তো এরপরে আবার আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব। আর আমাদের টাইগারও বেশ ভালোই পারফর্ম করছে, কোনো অসুবিধা নেই, ভালোই আমরা চালিয়ে এসেছি। তো চলো আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এবার আমরা কোলাঘাটের দিকে যাই, বেশিক্ষণ দাঁড়ালে আমাদের পৌঁছাতে লেট হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধু, ধুলাগড় থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি, আর সামনেই রেড সিগনাল পড়ে গেছে, আমাদেরকে দাঁড়াতে হলো। আর সামনে দেখতে পাচ্ছ মানে পুরো একদম ফাঁকা রাস্তা, এই রাস্তায় যদি আমি গাড়ি না ভাগাই তাহলে আর কোথায় ভাগাবো। তো চলো বেশি না কথা বাড়িয়ে গাড়িটাকে ভাগাই।
বন্ধু সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, একদম পুরো মাখন, একেই বলে হচ্ছে বাটার স্মুথ রাস্তা, ঠিক আছে? এই রাস্তায় যদি একটু স্পিড মেনটেন না করি আর কোথায় বা করবো। তো সামনের রাস্তাটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এরকম একটা রাস্তায় মানে বাইক চালানোর একটা মজাই আলাদা, ঠিক আছে? তো সামনেই আর বেশি দূর বাকি নেই, আর কিছু দূর গেলেই চলে আসবে আমাদের কোলাঘাট। আর কোলাঘাট আসলে কোলাঘাটের ব্রিজের উপর অবশ্যই দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো। তো চলো সোজা দেখা হচ্ছে কোলাঘাট ব্রিজে। তো বন্ধু দেখতেই পাচ্ছ আমরা অলরেডি এসে গেছি কোলাঘাট ব্রিজের উপরে, ঠিক আছে? আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী, ঠিক আছে? আর পাশ দিয়ে ওপা ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ সামনে, ওখান থেকে ট্রেন যায়। তো চলো আর বেশি বাইকে কথা না বলে বাইক থেকে নামি, নেমে তোমাদের ব্রিজটা একটু ভালো করে দেখাই। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজের উপরে, অনেকটাই রাইড হলো, দারুণ এনজয় করছি রাইডটা, অনেক সুপার বাইক দেখলাম আজকে, ঠিক আছে? আর নিচে রয়েছে রূপনারায়ণ নদী। তো অনেকদিন পর আবার এখানে আসলাম, দারুণ লাগছে আর রাইডটা খুবই এনজয় করছি। দিদি তোর ভালো লাগছে তো রাইডটা? রাইডটা আমরা দুজনে খুব এনজয় করছি। তো সামনেই কোলাঘাট, ওখানে দাঁড়িয়ে কিছু দেখি, কিছু খেয়ে ফেয়ে নেবো, ফ্রেশ হবো। তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, দু একটা ফটো সেশন এখানে করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো, চলো। তো কোলাঘাট ব্রিজকে বাই বাই জানিয়ে আবার আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো বাই বাই কোলাঘাট ব্রিজ, আবার দেখা হবে কোনো একদিন, আসার পথে তো দেখা হবেই। সামনেই রয়েছে কোলাঘাট, আর কোলাঘাটে যদি দাঁড়ায় তো ওখানে নেমে ভিডিও বানাবো, আর যদি না দাঁড়ায়, যদি আরও কন্টিনিউ করি আর একটু ডিস্টেন্স, তো সেখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধু এসে গেছে আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো আমরা ডেবরা টোল প্লাজাতে এসে গেছি, ঠিক আছে? এখানে দেখি, এখানে সামনে কোলাঘাটে আমি আর দাঁড়াইনি, ভেবেছিলাম যে দাঁড়াবো, কিন্তু কোলাঘাটে আর দাঁড়ানো হয়নি, স্পিডও বেশি ছিল গাড়ির, আর ভাবলাম যে আরেকটু কন্টিনিউ করি, ঠিক আছে? আরেকটু এনার্জি আছে, আরেকটু কন্টিনিউ করি, তারপরে দাঁড়াবো। তো বন্ধু বাইক থাকার এই হচ্ছে ফায়দা, ঠিক আছে? আমাদের কোনো টোল ট্যাক্স লাগে না, ঠিক আছে? তো কোনো টোল ট্যাক্স দিতে হলো না, আর পাশ দিয়ে একদম বেরিয়ে গেলাম। কিন্তু বাইকেও কিন্তু ইন্ডিয়াতে এমন এমন কিছু জায়গা আছে সেখানে কিন্তু বাইকের টোল ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? তো সেই সমস্ত জায়গাতেও আমরা এক্সপ্লোর করব, তার জন্য কী করতে হবে, এই চ্যানেলের সাথে তোমাদের একটু জুড়ে থাকতে হবে, আর করতে হবে আমাকে সাপোর্ট, ঠিক আছে? বর্তমানে আমরা আছি ডেবরা নতুন বাজারে, অনেক দূর বাইক চালিয়ে ফেললাম কোলাঘাটে, ভাবছিলাম যে দাঁড়াবো, তাও টেনে দিয়েছি আর দাঁড়ায়নি। কোলাঘাট ব্রিজের উপরেই লাস্ট দাঁড়িয়েছিলাম। তো এখানে এসে এই কলা খাচ্ছি, আর এই তোমার চা খাচ্ছি, আর লেস খাচ্ছি, দিদিও খাচ্ছে। তো এখানে কিছু একটা রেস্ট নিচ্ছি, তারপরে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। তো বন্ধু আমরা খড়গপুর এন্টার করে ফেলেছি, আর রাস্তার ধারের বিউটিটাও মানে গ্রিনারিটাও আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? আর রাস্তার দুধারে দেখো লাল মাটির হালকা হালকা শুরু হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আরও বেশি হবে, সেগুলো সবই তোমরা দেখতে পাবে। তো দেখো সামনে দেখা যাচ্ছে আরেকটা টোল গেট, ঠিক আছে? মনে হচ্ছে এটাই আমাদের এই আজকের জার্নির শেষ টোল গেট, এরপরে মনে হয় না আমাকে আর কোনো টোল ক্রস করতে হবে। এই টোলটা ক্রস করে দিয়েছি মানে অলমোস্ট আমরা মানে ঝাড়গ্রামে পৌঁছেই গেছি, ঠিক আছে? তো আর বেশিক্ষণের রাস্তা না, আর খুবই অল্প সময়ের রাস্তা, ঠিক আছে? তো প্রতিবারের মতো এবারেও আমাকে টোল দিতে হবে না, পাশ দিয়ে বেরিয়ে যাবে। তো বাইক থাকার এই হচ্ছে ফায়দা, এইগুলো হচ্ছে সুবিধা, ঠিক আছে? তাড়াতাড়ি যেতে পারবে, অফ রোডে নামাতে পারবে, যে কোনো জায়গায় এক্সপ্লোর করতে পারবে, ঠিক আছে? আমি তো গাড়ির থেকে বাইক এক্সপ্লোরের জন্য বেশি প্রেফার করবো, কারণ বাইকে যদি তোমরা ট্রাভেল করো তাহলে তোমরা নেচারের সাথে বেশি কানেক্টেড থাকতে পারবে। তো এটা বেটার হবে, তোমরা এনজয়টা বেশি ভালো করে করতে হবে। হ্যাঁ, আমি একটা জিনিস মানছি যে বাইক রাইড করলে একটু কষ্ট তো হবেই, তার সাথে সাথে যে এনজয়মেন্ট তোমরা করবে সেটাও অনেকটাই বেশি কারের থেকে। তো বন্ধু আমরা আরও অনেক দূর এসে গেছি, এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি বোম্বে রোডের পাশে, আর পাশে রয়েছে কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশন। তো আর এখান থেকে ঝাড়গ্রাম বেশি দূর নেই, আমরা অলমোস্ট এসেই গেছি, আর প্রায় কত কিলোমিটার, 30 কিলোমিটার মতন হবে হয়তো, 30 কিলোমিটার মতন এক্স্যাক্টলি আছে। আর গাড়ির অবস্থাটা দেখো, পুরো চাকা ফাঁকা সব লাল হয়ে গেছে, যেহেতু লাল মাটি, চাকা ফাঁকা সব লাল হয়ে গেছে। আর এই যে পাশে বোম্বে রোড, আর এই পাশে দেখো পুরো জঙ্গল, ঠিক আছে?
তো জঙ্গল অলরেডি শুরু হয়ে গেছে, আমরা গ্রিনারি দেখতে পেয়ে গেছি। তো দারুণ লাগছে এখানে এসে, রাইডটা আমরা দারুণ এনজয় করছি। আর তো আমরা ফার্স্টে এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো। মানে আজকের দিনটা খুবই হেকটিক আর খুবই বিজি ডে। তো চলো আরও কিছু দূর যাই, আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছে আমরা এসেই গেছি। আর তোমাদের গাড়ির অবস্থাটা একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো বন্ধু দেখো গাড়ির অবস্থাটা দেখো, পুরো লাল মাটিতে পুরো পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। খড়গপুরের ওখান থেকে রাস্তা ভেজা ছিল, তারপর আবার লাল মাটি দেখতেই পাচ্ছ। পুরো দিদির পিছনেও কাদা ছিটে ছিটে লেগেছে, ঠিক আছে। দেখো নাম্বার প্লেটটার অবস্থা দেখো, তো আরও খারাপ অবস্থা হবে আমি বুঝতে পারছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, যেটা বললাম তোমাকে। আর পাশের সিনারিটা দেখো, দারুণ দারুণ, ঠিক আছে, অসাধারণ। সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। তো চলো আর বেশি এখানে দাঁড়াবো না, আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আবার রওনা হই আমরা। তো বন্ধু এটা হচ্ছে লোধাশুলির ব্রিজ। আর এই ব্রিজ তোমরা যদি ঝাড়গ্রাম যেতে চাও তাহলে এই ব্রিজে কখনোই উঠবে না। দেখতে পাচ্ছ বাঁদিক দিয়ে যে রাস্তাটা গেছে, মানে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরই ব্রিজের একদম তলা দিয়ে যে রাস্তাটা চলে যাবে ডান দিকে, তারপরে সোজা ঝাড়গ্রামের দিকে, ঠিক আছে। নাহলে যদি তোমরা এই ব্রিজের উপর দিয়ে যাও তাহলে তোমাদের এক্সট্রা কিছু কিলোমিটার ঘুরে আবার ব্যাক করতে হবে। তো সবসময় মনে রাখবে যে লোধাশুলি ব্রিজের উপরে উঠবো না, বাঁদিক থেকে সোজা যাবো, কিছু দূর গিয়ে ডান দিকে ব্রিজের তলা দিয়ে সোজা ঝাড়গ্রামে চলে যাবো। তো বন্ধু আমরা হাইওয়ে ছেড়ে ঝাড়গ্রামের রাস্তায় অলরেডি প্রবেশ করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ ঝাড়গ্রাম ঢোকার সাথে সাথে চারপাশের গ্রিনারিটা যেন একদম বুস্ট আপ হয়ে গেল, পুরো সবুজ হয়ে গেল। তো এরকম দৃশ্য আরও দেখবে আমার নেক্সট যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলোতে আরও বেশি বেশি করে তোমাদেরকে দেখাবো। তো চলো তাড়াতাড়ি আমরা আমাদের হোটেলের দিকে যাই, কারণ এরপরে আমাদের আবার বেলবাহারির উদ্দেশ্যে রওনা হতে হবে। বন্ধু আমরা শেষমেশ পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর দেখতেই পাচ্ছ গাড়ি চলে গেছে প্রায় 217.3 কিলোমিটার। তো এখন তাড়াতাড়ি হোটেল রুমে যাবো, ফ্রেশ হবো, আবার বেরোতে হবে আমাদের বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো বন্ধু পৌঁছে গেছি আমরা আমাদের গেস্ট হাউসে, এটা হচ্ছে ডুলুং গেস্ট হাউস। আর রুমে এসে একটু রেস্ট নিয়ে নিলাম, এরপর আমরা বেরোবো বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো এই পর্বটা আর বেশি বাড়াবো না, এই পর্বটা এই পর্যন্তই থাক। আর নেক্সট পর্বে তোমরা দেখতে পাবে আমরা কিভাবে বেলপাহাড়ি গেলাম, ওই জায়গাটা এক্সপ্লোর করলাম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। এখনকার মতন এই পর্যন্তই, টাটা।